কোল ইন্ডিয়া বেসরকারীকরণের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও বারাবণী বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায়ের নেতৃত্বে সালানপুর ব্লক লালগঞ্জ অঞ্চলে ইসিএল সদর দপ্তরের সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই দিনে এই কর্মসূচিতে বারাবণী বিধানসভার সহস্র মানুষ জমায়েত হয়ে এই কর্মসূচিকে সফল করেন। এই কর্মসূচির মধ্যে দিয়ে বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় বলেন যে কেন্দ্র সরকার যেভাবে কোল ইন্ডিয়াকে বেসরকারীকরণ করতে চলেছে এবং রেল পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যের বৃদ্ধি ঘটিয়ে চলেছে তারই বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। বিগত এক সপ্তাহ ধরেই বিভিন্ন জেলা জুড়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে নানান প্রতিবাদী কর্মসূচি নিয়েছে তৃণমূল। বৃহস্পতিবারেও কোল ব্লকের বেসরকারীকরণের প্রতিবাদে পথে নামে তৃণমূল। এই দিন তৃণমূল সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বারাবণী তৃণমূল সব ব্লক সভাপতি অসিত, সালানপুর পঞ্চায়েত সভাপতি ফাল্গুনি, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষা মোহাম্মদ আরমান, কয়লা খাদান শ্রমিক সংগঠনের নেতা দীনেশ লাল সহ আরো অন্যান্যরা। মানুষকে এমনি ফালতু ফালতু দাঁড় করে নিত, ঝাঁটা ডান্ডা নিয়ে অফিসার দিকে ঢুকতে দিত নাই, সময় সময় মানত। আমরা সেগুলা করতে চাইছি নাই। আমরা চাই সুন্দর ভাবে যাতে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকে। আর যেহেতু সামনের পাড়াটা আদিবাসী পাড়া, এদের জলের খুবই দরকার। আমরা পঞ্চায়েত থেকে অলরেডি 50% 60% পাইপ লাইন আমরা টানতে পেরেছি, আর কিছুটা বাকি আছে। আমি চাইবো ইসিএল থেকে যাতে তাড়াতাড়ি এটা করে এবং ইলেকট্রিকও যাতে থাকে আশেপাশের অঞ্চলে, আর সিএস আর কাজও আমরা দেবো তারা যেন করে। কারণ খালি আমাদের অঞ্চল থেকে মানে কয়লাটা তুলে নিয়ে গেল, তারপরে মাটিও বা বালি দিয়েও ভরাট করবে নাই, ছেড়ে দিয়ে চলে যাবে। নেত্রী আমাদের পার্টির সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, যেভাবে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদি সরকার একের পর এক সমস্ত রাষ্ট্রীয় সংস্থাকে বেসরকারিকরণের পথে নিয়ে যাচ্ছে, সে কারণে আজকে কোল ইন্ডিয়া প্রতিটি অফিসে আজকে বিক্ষোভ প্রদর্শনের নির্দেশ দিয়েছিল। আমরা বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মী, কেকেএসসি এবং আইএনপিটিইউসি যারা সাথে যুক্ত আছেন, তারা আজকে আমরা সালানপুর এরিয়া অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলাম যাতে কোল ইন্ডিয়াকে বেসরকারীকরণ না করা হয় এবং আমাদের কলকাতায় যেটা কোল ইন্ডিয়ার অফিস রয়েছে সেই অফিসটাকে যাতে না সরানো। এই প্রতিবাদ আপনাদের কতদিন চলবে? হ্যাঁ, এই প্রতিবাদ আপনাদের কতদিন? প্রতিবাদ আন্দোলনে আজকে যেহেতু কোভিড-19 চলছে, এখন মানুষের মানে বাঁচার যেটা আছে বাঁচাটা নিয়ে মানুষ লড়াই করছে, তো সেই কারণে আমাদের পার্টি যেভাবে নির্দেশ দেবে, নেত্রী যেভাবে নির্দেশ দেবে, ঠিক সেভাবে আমরাও আন্দোলন। এই বেসরকারিকরণগুলো কি আটকানো যাবে? কি দেখুন, নেত্রী যেটাতে হাত দেন সেটা শেষ না দেখে ছাড়েন না। তাই যখন নেত্রী এই জিনিসে হাত দিয়েছেন, নিশ্চয়ই আমরা আশা মানুষ আশা করবে যদি কেন্দ্র সরকার মানুষকে ভালোবেসে থাকে, জনগণের ভালো চায়, তাহলে নিশ্চয়ই নেত্রীর দাবিটা মেনে নেবে। একের পর এক কারখানা বন্ধ করে চলেছে, সেটা বিষয়ে কী বলবেন? ওরা তো করলো না কিছু, 2014 তারা সরকারে এসছে, বানা সব কিছু পেয়ে গেছে, ভারতবর্ষ বানানোই আছে, সব ইন্ডাস্ট্রি বানানোই আছে, সব রেল বলুন, বিমান বলুন, এলআইসি বলুন, কোল ইন্ডিয়া বলুন, সব কিছু বানিয়ে দিয়ে গেছে পূর্বর্তন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জওয়াহরলাল নেহরু বলুন, ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, এনারা করে দিয়ে গেছেন। সেটাকে ওনারা মানে সমস্ত কিছু বেসরকারিকরণ করে মানে বিক্রি করে দিয়ে তারা নিজেরা হয়তো মানে সেই ইংরেজদের মতন শাসন করতেছে। জনবিরোধী নীতির বিরুদ্ধেই কিন্তু আমাদের নেত্রীর আন্দোলন সব কিছুতে। দেখুন, আমাদের এই লকডাউনে প্রায় 22-27 বার পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়বে, বারবার বেড়ে যাচ্ছে। একদিকে উজালা গ্যাস দিচ্ছে আর একদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে। এই গভর্নমেন্টের পলিসি এটাই, মানুষকে মানুষের মতো মনে করে না, আর সবসময় ভয় দেখানো আর ধর্ম নিয়ে রাজনীতি, এটা মানুষ বুঝে গেছে, মানুষ আগামী দিনে নিশ্চয়ই যোগ হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।